আসসালামু আলাইকুম। চলুন জেনে নেওয়া যাক আজ নিউজে কী থাকছে। কোরবানির ঈদকে কেন্দ্র করে টাঙ্গাইলে ছোট বড় খামারে প্রস্তুত করা হয়েছে বিভিন্ন ধরনের গবাদি পশু। টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কলেজ ছাত্র জোবাইর ইসলাম জিসান গড়ে তুলেছেন ছোট্ট একটি খামার। তার খামারে 25টি ষাঁড় এবং গাভী রয়েছে। ঈদে বিক্রির জন্য প্রস্তুত তার 6টি ষাঁড়, যার মধ্যে অন্যতম ষাঁড় সাকিব খান। 7 ফুট উচ্চতার সাকিব খানের ওজন 31 মণ, যার দাম হাঁকা হচ্ছে 13 লাখ টাকা। জানা যায়, 2 বছর 7 মাস আগে জোবাইর ইসলাম জিসানের খামারেই জন্ম হয় ষাঁড়টির। শান্ত প্রকৃতি ও সাদা রঙের ষাঁড়টির নাম রাখা হয়েছে সাকিব খান। ফ্রিজিয়াম জাতের ষাঁড় সাকিব খান। ষাঁড়টি দেখতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এসে ভিড় করছেন, মাঝে মতো ক্রেতারাও আসছেন কিনতে। খামারি জিসান এই ষাঁড়ের দাম হাঁকছেন 13 লাখ টাকা। জোবাইর ইসলাম জিসান বলেন, ষাঁড়টির গায়ের রং সাদা ও খুবই শান্ত প্রকৃতির। উপজেলা প্রাণী সম্পদ দফতরের পরামর্শক্রমে ও কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার ছাড়াই সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে এটি লালন পালন করেছি। তিনি বলেন, 2017 সালের শেষ দিকে 3টি গাভি দিয়ে খামারটি শুরু করি। বর্তমানে আমার খামারে রয়েছে 25টি গবাদি পশু, এর মধ্যে 6টি ষাঁড় এবার কোরবানি ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। খামারে সাকিব খান ছাড়াও প্রায় একই ওজনের আরও একটি ষাঁড় রয়েছে, তার নাম রাখা হয়েছে ডিপজল। ডিপজল দেখতে কালো। ষাঁড় দুটির জন্মের পরপরই খামারের ম্যানেজার তাদের নাম রাখেন সাকিব খান আর ডিপজল। আমার অবর্তমানে বাবা শফিকুল ইসলাম খামারটি দেখাশোনা করেন, এছাড়া খামারে একজন কর্মচারী রয়েছেন। বাসাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রোশনী আক্তার বলেন, আমরা নিয়মিত ষাঁড়টি দেখাশোনা করছি। উপজেলায় আমার দেখা এই ষাঁড়টি সবচেয়ে বড়। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।